এ পর্যায়ে আমরা আলোচনা করব তোমাদের সাহিত্য কণিকার অন্তর্ভুক্ত নদীর স্বপ্ন কবিতাটি নিয়ে আর এটি রচনা করেছে বিখ্যাত কবি ও লেখক বুদ্ধদেব পরিচয় কবি বুদ্ধদেব বসু উনিশশো আট সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন আমি আবারও বলছি বন্ধুরা কবি বুদ্ধদেব বসু উনিশশো আট সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন তা শিক্ষা ও পেশা জীবন ১৯৩০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে স্নাতক কথা সম্মান এবং পরের বছর প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন বা এম এ অর্জন করেন প্রথমে সাংবাদিকতা ও পরে অধ্যাপনাকে পেশা হিসেবে তিনি গ্রহণ করেন বন্ধুরা পেশা শিক্ষা ও পেশা জীবন নিয়ে আবার বলছি তোমরা লক্ষ্য করো 1930 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে স্নাতক বা সম্মান এবং পরের বছর প্রথম শ্রেণীতে স্নাতকত্তর বা এমএ ডিগ্রি অর্জন করেন প্রথমে সাংবাদিকতা ও পরে অধ্যাপনাকে পেশা হিসেবে তিনি গ্রহণ করেন তার সাহিত্য সাধনা তিনি বহু কবিতা গল্প প্রবন্ধ উপন্যাস ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন তিনি প্রগতি ও কবিতা পত্রিকা নামে দুটি দুঃখিত তিনি প্রগতি ও কবিতা পত্রিকা নামক দুটি পত্রিকা সম্পাদনাও করেন আর এই বিখ্যাত লেখক বিখ্যাত কবি উনিশশো চুয়াত্তর সালে আঠারোই মার্চ কলকাতায় মৃত্যুবরণ করেন আমি আবার বংশবন্ধুরা কবি বুদ্ধদেব বসু উনিশশো চুয়াত্তর সালে আঠারোই মার্চ কলকাতায় মৃত্যুবরণ করেন এ হলেন কবি বুদ্ধদেব বসুর পরিচিতি বন্ধুরা এখন আমরা নদীর স্বপ্ন কবিতাটির সার সংক্ষেপ বা মূল বক্তব্য নদীর কবিতায় কবি নদী ও নিয়ে এক দুঃখিত নৌভ্রমণ নিয়ে এক কিশোরের কল্পনা রূপায়িত হয়েছে দুরন্ত এক কিশোর কিশোর তার ছোট বোনকে নিয়ে নৌকাতে উঠে নদীর পর নদী পার হয়ে তাদের মনের আকাঙ্ক্ষা পূরণ করতে চায় নৌকার নানা রঙের পাল নীল রঙের আকাশ ঝাঁকে ঝাঁকে পাখির উড়ে চলা রূপালে ইলিশ মাছ নৌকায় রান্না করা সন্ধ্যায় গান গাওয়া গল্প করা এত কিছু কিশোর মনে গভীর স্বপ্ন নিয়ে আসে পাশাপাশি এ কবিতায় বোনের প্রতি ভাইয়ের দায়িত্ব আদর প্রকাশের চমৎকার নিদর্শন আছে মূলত এই হলো এই নদীর স্বপ্ন কবিতাটির সার বা মূল বক্তব্য বন্ধুরা এখন আমরা স্বপ্ন কবিতাটির আলোকে এর উদ্দীপক দেখে নিব ও এর সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিব প্রথমে আমরা উদ্দীপক দেখি নুরু শফি আয়েশ রেহানা বড়দের দৃষ্টি এড়িয়ে পরের দিঘির পাড়ে মিলিত হয়েছে বাড়ি থেকে চাল ডাল ডিম মশলা সব কিছু নিয়ে এসেছে জমিয়ে পিকনিক হবে রান্নার ধুম লেগেছে রান্না শেষতেই নুরু দেখা দেখি সবাই দিঘির জলে ঝাঁপিয়ে পড়ল। দাপা দাপি যেন শেষ হতেই চায় না শেষে রেহেনার চেঁচামেচিতে সবাই এসে কলা পাতায় পাত পেরে খেতে বসলো খাবার মুখে দিয়েই এ ওর মুখের দিকে তাকাচ্ছে নূর নুন দেওয়া হয় নিজে আবার এক দফা হেসে নিয়ে সবাই গপাগপ খিচুড়ি খেতে বসে গেল খুব ক্ষুদা পেয়েছে যে এখন আমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিব ক নম্বর প্রশ্নে আছে দুপুরের রোদে জল কেমন করে বয়ে চলে খ নম্বর প্রশ্নে আছে নৌকা ভ্রমণের বিনিময়ে কানাই মাঝিকে আনি বা পয়সা দিতে চেয়েছিল কেন ব্যাখ্যা করো নম্বর প্রশ্নে আছে উদ্দীপকের সাথে কবিতার কি অমিল লক্ষ্য করা যায় তা আলোচনা করো ঘ নম্বর প্রশ্নে আছে বিষয়বস্তু ভিন্ন হলেও উদ্দীপক ও কবিতাটি কিশোর মনের আবেগ প্রকাশের দিক থেকে অভিন্ন বিশ্লেষণ করো মূলত এই হলো প্রশ্ন বন্ধুরা এখন আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বন্ধুরা প্রশ্নের উত্তরটি হলো দুপুরের রোদে জল ছলো করে বয়ে চলে আমি আবারও বলছি বন্ধুরা দুপুরের রোদে জল ছলো ছলো করে বয়ে চলে খ নম্বর প্রশ্নটির উত্তর হলো নৌকা ভ্রমণের বিনিময়ে কানাই মাঝিকে একটি রূপর ও দুটো আনি দিতে চেয়েছিল গ্রামে দুরন্ত কিশোর কানাই তার ছোট বোনকে নিয়ে নৌকায় ভ্রমণ করে মনের সাথ পূরণ করতে চায় এই জন্য নৌকায় মাঝিকে সে অনুরোধ করে তাকে আর তার বোনকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্যে পাশাপাশি সে মাঝির পারিশ্রমিকের কথাও মনে রাখে নৌকা ভ্রমণ করার ভাড়া হিসেবে সে নিজের সম্বল রূপার শিকি ও বোনের কাছে থাকা দুটি আনি মাঝিকে দিতে চায় প্রশ্নটির উত্তর হল উদ্দীপকের কিশোর কিশোরীরা চড়ে ভাতিতে স্বপ্ন কবিতায় কিশোর কল্পনায় নৌকা ভ্রমণের এই বিষয়টিতে উদ্দীপকের সঙ্গে কবিতার অমিল লক্ষ্য করা যায় কিশোর মনের উচ্ছ্বাস বিচিত্রমুখী কল্পনার অবাধ প্রবাহকে লালন করে তারা সুখের রাজ্যে ভেসে যেতে চায় বুদ্ধদেব বসু রচিত নদীর স্বপ্ন আমি আবারও বলছি বন্ধুরা বুদ্ধদেব বসু রচিত নদী স্বপ্ন কবিতায় তেমনই নদী ও নৌকা ভ্রমণ এক কিশোর মনের কল্পনা চিত্রিত হয়েছে যে তার বনকে নিয়ে একের পর এক নদী পাড়ি দিয়ে মনের আশা পূরণ করতে চায় আর উদ্দীপকের কিশোর কিশোরীরা চড়ি ভাতের মাধ্যমে তাদের আনন্দকে পূরণ করতে মেতে উঠে কিশোর মনের উচ্ছ্বাসে তারা নুন ছাড়া খাবার খেয়ে আনন্দ পেয়েছে কবিতার কিশোর নৌকা ভ্রমণের মাধ্যমে আর উদ্দীপকের কিশোর কিশোরীরা চড়ই করে উচ্ছ্বাস প্রকাশ করেছে এদিক বিচারে আনন্দ উদযাপনের ধরনে তাদের মাঝে অমিল লক্ষণীয় বন্ধুরা এখন আমরা গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিব প্রদত্ত উদ্দীপক ও কবিতাটির বিষয়বস্তু আলাদা তবে উভয় ক্ষেত্রেই কিশোর মনের আবেগকে ধারণ করেছে নদীর স্বপ্ন কবিতায় একজন কিশোরের কল্পনার চমৎকার বহিপ্রকাশ লক্ষ্য করা যায় কিশোর মনের গভীর স্বপ্ন নদীর স্রোতের মতো বয়ে চলে আর তার সঙ্গে মিশে যায় প্রকৃতির রং উল্লেখিত উদ্দীপকের আবেগ জলে ভাতের প্রকাশ পেয়েছে কিন্তু কবিতাটির বিষয় সম্পূর্ণ ভিন্ন সেখানে কিশোর কানাই তার বংশ নৌকার ভ্রমণ ও নদী দেখে আনন্দে মেতে উঠতে চায় কবিতার কিশোর কানাইয়ের মতো উদ্দীপকের কিশোর কিশোরও মনের আবেগ উচ্ছ্বাস প্রকাশে মত্ত কিশোর মন নানা কল্পনার আবেগে চালিত হয় এক একজন এক এক ভাবে সে আনন্দ উপভোগ করতে চায় যেমন কবিতায় বর্ণিত কিশোর কানাই নদীতে নদীতে ঘুরে কল্পনা করেছে আনন্দ ভাগাভাগির জন্য সে ছোট বোনকেও সঙ্গে নিতে চায় আর উদ্দীপকে নুরু সফিরা বড়দের লুকিয়ে রান্না করতে পেরে মহা আনন্দিত আনন্দের উপলক্ষে আলাদা হল উদ্দীপক কবিতার কিশোর মনের আবেগতার প্রকাশ অভিন্ন মূলত এই হলো বন্ধুরা এই প্রশ্নটির উত্তর এই প্রশ্নটির উত্তর এভাবেই হতে পারে বন্ধুরা এখন আমরা আরেকটি উদ্দীপক নিয়ে আলোচনা করব পল্লব প্রকৃতি ভালোবাসে বর্ষার প্রকৃতি প্রাণ ভরে দেখার আশায় দাদাবাড়ি বাড়ি সে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদীটি তার মন কেড়ে নে চাচাতো ভাই বোনদের সাথে নৌকায় চড়ে নদী দেখে সে নদীর ছলাৎ ছলাত ধনী ভেসে চলা জেলেদের পালতোলা নৌকা তাদের মাছ ধরার দৃশ্য ইত্যাদি দেখে তার খুব ভালো লাগে এখন আমরা প্রশ্নগুলো দেখে নেই ক নম্বর প্রশ্ন হলো দিদি কোথায় গেছে খ নম্বর প্রশ্ন হলো সব দোষ কানাই একা মাথা পেতে নিতে চায় কেন গ নম্বর প্রশ্ন হলো উদ্দীপক নদীর স্বপ্ন কবিতার বৈশাখ দৃশ্য ব্যাখ্যা কর গ নম্বর প্রশ্ন হলো পল্লবের নৌকা ভ্রমণের আনন্দ অনুভূতি কানাইয়ের স্বপ্নের প্রতিফলন মন্তব্যটি সম্বন্ধে যুক্তি দাও বন্ধুরা এখন আমরা এই প্রশ্নের উত্তরগুলো কেমন হতে পারে তা দেখব প্রশ্নটির উত্তর হল দিদি স্কুলে গেছে কারণে মাঝি কিংবা ছোকানুকে যেন বাবার বকনি খেতে না হয় সেজন্য সব দোষ কানায় একা মাথা পেতে নিতে চায় কানায় পয়সা দিয়ে মাঝিকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে কিন্তু তাদের নৌকায় করে বেড়াতে যাওয়ার কথা শুনে বাবা বকুনি দিবেন এইভাবে মাঝি তাদেরকে নাও নিতে পারে নৌকায় ঘুরতে যাওয়ার জন্য ছোকানো ও মাঝিকে বাবার বকনের হাত থেকে বাঁচাতে কানায় সব দোষ একাই মাথা পেতে নিতে চায় গ নম্বর প্রশ্নের উত্তর হলো নদীর স্বপ্ন কবিতায় আমি বলছি বন্ধুরা নদীর স্বপ্ন কবিতায় নৌকা ভ্রমণকে কেন্দ্র করে কানাইয়ের কিশোর মনের কল্পনা শৈল্পিক রূপ লাভ করেছে নদী স্বপ্ন কবিতায় কানাই মাঝিকে অনুরোধ করেছিল নৌকায় জড়িয়ে নদী দেখানোর জন্য দেখতে ছোট বোন ছোকানুকে নিয়ে এসে নৌকায় ভেসে চলেছে নদীর নানা মাত্রিক সৌন্দর্য তাকে মুগ্ধ করে নদীতে দেখা পালতোলা নৌকা মাঝির মাছ ধরা আকাশের বুকে উড়ে বেড়ানো ছোট্ট পাখি সবকিছুই কানাই ও ছোকানোর আনন্দের অফুরন্ত উৎসাহে উঠে আর উদ্দীপকের পল্লব বর্ষাকালে দুঃখিত আবার বলছি বন্ধুরা উদ্দীপকের পল্লব বর্ষাকালে দাদু বাড়িতে বেড়াতে কি চাচা তো ভাই সাথে নৌকায় করে ঘুরতে বের হয় এই সময় নদীর কলধনী জেলেদের মাছ ধরা দৃশ্য পালতলা নৌকার সৌন্দর্য তাকে মুগ্ধ করে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কানায় ও পল্লব দুজনেই প্রকৃতির মধ্য থেকে আনন্দ খুঁজেছে তবে পল্লব আনন্দ পেয়েছে গ্রামীণ পরিবেশে বেড়াতে গিয়ে অন্যদিকে কানায় নদী ভ্রমণ ছিল নিচুকে তার কিশোর মনের কল্পনা তাছাড়া নদীর স্বপ্ন কবিতায় বর্ণিত কানায় এর অফুরান ভ্রমণ ইচ্ছা ভ্রমণ ইচ্ছা বনের প্রতি দায়িত্ববোধ উদ্দীপক থেকে এই কবিতাকে বৈشادৃশ্যপূর্ণ করে তুলেছে বন্ধুরা এখন আমরা গ নম্বর প্রশ্ন উত্তরটি দেখে নিব নদীর স্বপ্ন নদীর স্বপ্ন কবিতায় নদীর ভ্রমণকে কেন্দ্র করে কানাইয়ের কিশোর মনের অবাদ স্বপ্নর কথা বর্ণিত হয়েছে নদীর স্বপ্ন কবিতায় কানাইয়ের স্বপ্ন ছিল নদীকে নিয়ে নদীর বুকে নদীকে নিয়ে নদীর বুকে সে ভেসে বেড়াতে চেয়েছে নৌকায় চড়ে নদী দেখার প্রবল আকাঙ্ক্ষায় হাতের পাঁচ শিখিও মাঝিকে দিয়ে দিতে চেয়েছে সে অর্থাৎ সামর্থ্য সর্বোচ্চ দিয়ে কানাই তার স্বপ্নকে সার্থক করতে চেয়েছে উদ্দীপকের পল্লব প্রকৃতি প্রেমী তাই বর্ষাকালে গ্রামে মামার বাড়িতে বেড়াতে গেলে সেখানকার পরিবেশে সে আনন্দ খুঁজে পায় চাচা ভাই বোনদের সঙ্গে নৌকার ভ্রমণে গেলে নদীর কলকল ধ্বনি জেলেদের মাছ ধরা আর পালতোলা নৌকার সৌন্দর্য কবিতার কানাইয়ের মতো তাকেও মুগ্ধ করে এই নদী স্বপ্ন কবিতায় কানাইয়ের কিশোর কল্পনার প্রতিফলন ঘটেছে কল্পনা চোখ দিয়ে সে দেখেছে ছোট বনকে সাথে নিয়ে নৌকায় চড়ে নদীর বুকে ভেসে যেতে নৌ ভ্রমণের স্বপ্নই তার মনে গভীর আবেশ এনে দিয়েছে আর উদ্দীপকের পল্লব চাচা তো ভাই সাথে সত্যিকারের নৌ ভ্রমণের স্বাদ পেরেছে কবিতায় কানাই যে বিষয়গুলো কল্পনা করে আনন্দ পেয়েছে সেই অনুভূতি পল্লবের ক্ষেত্রে বাস্তব উঠেছে তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি একেবারেই যথার্থ বন্ধুরা এই হলো নদীর স্বপ্ন কবিতাটা নিয়ে আলোচনা এবং এর থেকে রকম সৃজনশীল প্রশ্ন আসতে পারে এবং প্রশ্নগুলোর উত্তর কেমন হতে পারে তা নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি আশা করি তোমরা এই সম্পর্কে ভালো ধারণা পেয়েছ ধন্যবাদ